বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনী যথেষ্ট তৎপর। বলার সাথে সাথে মুখ করছে, যেটুকু গ্যাপ ছিল, ধরো বিএসএফ সিআরপিএফের গ্যাপ ছিল সমস্যাগুলো আমরা কথা বলেছি, এডিজি সাহেবের সব কথা বলেছি, তারা মিটে গেছে, পরপর সলভ করছে। সকাল থেকে এখন পর্যন্ত বুথগুলোতে গন্ডগোল না হলেও বুথে যারা ভোটার আসছে বিভিন্ন গন্ডগোল করতে পারছে না। তার কারণ হচ্ছে আপনার এই যে আটটা এতে প্রায় 15,000 বুথে ভোট হচ্ছে, প্রথমে 474টা ক্যামেরা অফ ছিল, আমরা দুটো দুটো দেওয়ার পরে ওটা সংখ্যাটা এখন 200 নেমে এসেছে, আমরা তো ক্যামেরাও মনিটরিং করছি কোথায় ক্যামেরা অফ আছে অফ আছে। একইভাবে পটাশপুরেও ভোটারদেরকে কিছু করতে পারছি, পটাশপুরে কোথাও প্রবলেম নেই। খেজুরি 166 নম্বর বুথ, সেখানে ইভিএম এবং ক্যামেরা খারাপ, বিজেপি এজেন্ট আছে, অধর্ম অথরাতে সব বিজেপি এজেন্ট আছে। নইপুর এলাকায় কিছু ভোটারদেরকে ঢুকতে বাধা দিচ্ছিল শাসক দল তৃণমূল, দেখলেন এই লোকজন বেশি আছে, একটু করছি তো, মেজর কোনো বিষয় নেই। আমরা ভোর 5টা থেকে প্রায় মনিটরিং করেছি, আমাদের সাংগঠনিক শক্তির থেকেও বেশি এজেন্ট আমরা দিতে পেরেছি, ইভিন মাইনরিটি ভিতরেও বহু মাইনরিটি যুবক ছেলেরা এজেন্ট হিসেবে এসেছে, যেটা 21 সালে আমরা পাইনি।